তো বন্ধুরা আজকে আবার তোমরা দাদারে নিয়ে আইসি দাদার সঙ্গে হইব আমার দাদা তো তোমরা দেখতে থাকো দাদাই আমার দাদার উত্তর কিটা দিন তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা তো তোমারে শুরু করি আচ্ছা একটা বাকেটের মধ্যে পঁচিশটা মাছ আছে ঠিক আছে একটা বাকেটের মধ্যে পঁচিশটা মাছ আছে তার মধ্যে পাঁচটা মাছ মরে গেছে তো বাপের মধ্যে কতটা মাছ আছে কো যদি তুমি এটা আনসার দিতে পারো তাহলে আজকে যা কইবে তা তোমারে খাওয়াইমু তো বন্ধুরা আজকে তোমরা দাদার সঙ্গে আমার দাদা ওর তোমরা দেখতে থাকো দাদাই যদি আজকে আমার এই দাদার উত্তর দিতে পারো তো দাদাই আজকে যা কইবে আমি তা আনবে খাওয়াইমু রান্না করিয়া তো দেখো বন্ধুরা দাদাই কিতা উত্তর দিয়ে একটা বাকেটের মধ্যে পঁচিশটা মাছ আছে তো পাঁচটা মাছ মরি গেছে তো বাকেটের মধ্যে কতটা মাছ আছে তিনবার চান্স দেব এটাই আসতে দাদার গিফট কারণ রোজ দিন তো আমি গিফট দিতে পারতাম না বন্ধুরা তো আজকে দাদার সঙ্গে আমার এটাই ইয়ে থাকবো যদি দাদাই আমার আজকে আনসারটা দিতে পারেন দাদার তো দাদাই আজকে যা করব আমি তাই রান্না করিয়া খাবো ঠিক আছে রাজি উত্তরটা কি তাই মনে হয় আমি একবারেই পারবো পঁচিশটা মাছ আছে এমনিতে পাঁচটা মরে গেছে আর কয়টা থাকলো পঁচিশ পঁচিশটাই থাকলো তো দাদাই আজকে উত্তরটা দিলেই তো ফার্স্ট একবারে সই করে দিচ্ছেন দাদাই তো তুমি আজকে কিটা খাইতে চাও আজকে আজকে খাইতে চাই তোমার সিদ্ধ ভাত ঘি দিয়া তোমার কাঁচা লঙ্কা দিয়া আর মুসুরি ডেলের পকোড়া তো শুনলে তো বন্ধুরা দাদার আজকে বায়নাটা আজকে দাদা জিতে গেছেন আমার কাছে দাদার আনসারটা দিয়া তো দাদা কইছো সিদ্ধ ভাত ঘি দিয়া ঘি দিয়া কাঁচা লঙ্কা দিয়া সঙ্গে মুসুর ডাইলে পকোড়া তো তো ডিল এটাই রইল বন্ধুরা দাদারা আজকে বানাইয়া খাওয়াইমু সিম্পল খাওয়া দাদা আজকে বেশি বায়না করছেন না তো যাই হোক ভালো হয়েছে আমার তো নেক্সটে আবার আইমু দাদার কাছে দাদা লইয়া তো তোমরা দেখতে থাকিও বন্ধুরা আর তোমরা আমার আরো ভিডিও আছে ফেসবুকে ইউটিউবেও আছে সব তোমরা দেখিলেইও ইউটিউবের চ্যানেলের নামটা হইলো অপর্ণাগুপ্ত ব্লগস বন্ধুরা তো এখানে গিয়ে আমার সব ভিডিও দেখিলেইও তোমরা আর ফেসবুকে অপর্ণাগুপ্ত রিলস ভিডিও আছে সবগুলো আমার বন্ধুরা যদি তোমরা আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা প্লিজ 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 লাইক করিও শেয়ার করিও বেশি বেশি যাতে সবাই দেখতে পারে আর কমেন্ট তো নিশ্চয়ই চাই তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে বন্ধুরা আর তোমরা ভালো থাকিও সুস্থ থাকিও তোমরা সঙ্গে আবার দেখা হইব আগামীকালকে তো গুড নাইট